আসসালামু আলাইকুম। টিএমএ গ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ হতে আমি আসিফ মাহমুদ শিশির এবং আমার পাশে উপস্থিত আছেন টিএমএ গ্রো অ্যান্ড ফিশারিজের পথিকৃত টিএম মফিদুল ইসলাম। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের আলোচনার প্রেক্ষাপট এয়ারটার এবং ভেঞ্চুরি নিয়ে। অ্যাকচুয়ালি এয়ারটার এবং ভেঞ্চুরি নিয়ে অনেকের মনে প্রশ্ন জেগে থাকে, সে সকল প্রশ্ন সমাধানের জন্যই আজকে স্যারকে উপস্থিত করা এখানে। সে সকল প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনার প্রেক্ষাপট। তো প্রাথমিক অবস্থায় আমি হচ্ছে স্যারকে এয়ারটার এবং ভেঞ্চুরি নিয়ে কিছু প্রশ্ন করব। স্যারকে প্রথমে যে প্রশ্নটা স্যারের কাছে রাখতে চাই সেটা হচ্ছে ভেঞ্চুরি এয়ারটার কীভাবে কাজ করে, এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু ক্লিয়ার করেন। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ মফিদুল ইসলাম, টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড, নাটোর। আমাদের বেশ কয়েকটি প্রতিষ্ঠান আছে যেগুলো আমি যদিও এর সাথে সামঞ্জস্যতা না তারপরেও বলছি, ঢাকা মিরপুর 10 টিএম ট্রেডিং এবং নাটোর টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ। এছাড়াও আমাদের নওগাঁতে হচ্ছে মারিফ ট্রেডিং নামে আমাদের ময়মনসিংহ প্রতিনিধিও আছে। তো আমাদের এই প্রতিষ্ঠানগুলো চারটে শাখা, সেখান যে কোনো শাখা থেকে আপনি প্রোডাক্ট ক্রয় করতে পারেন। তো এই প্রোডাক্ট ক্রয় করার সময় আপনারা অনেক প্রশ্ন করে থাকেন, তারই ধারাবাহিকতায় আসিফ মাহমুদ শিশির আজকে আমার কাছে বেশ কিছু প্রশ্ন ফিরে দিয়েছেন যেগুলোর যুক্তিদত্ত উত্তর আপনাদেরকে দেওয়ার আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথম প্রশ্ন করেছেন ভেঞ্চুরি এয়ারটার কীভাবে কাজ করে। ভেঞ্চুরি এয়ারটারটা হচ্ছে পানির 3 ফিট নিচ থেকে বা 2.5 ফিট নিচ থেকে পানিটাকে উপরের বিভাগে মিশ্রণ করে দেয় এবং নিচের যে অ্যামোনিয়া বা লিথেন মিথেন যে গ্যাসগুলো আছে সেগুলো উপরে বের করে দেয় এবং উপর থেকে ডিজলভ অক্সিজেন মিশ্রণ করে পানিটা পুকুরে পানিতে মিশ্রণ করে, যার ফলে ভেঞ্চুরি এয়ারটার সর্বকালের সেরা প্রযুক্তি হিসেবে মৎস্যবিজ্ঞানীতে স্থান পেয়েছে এবং সুনাম কেড়েছে। কারণ ভেঞ্চুরি এয়ারটারই একমাত্র পুকুরের অক্সিজেন স্বল্পতার জন্য সহজ সমাধান, যেটা প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা ব্যবহার করলে আর কোনো পুকুরে কখনো অ্যামোনিয়া লিথেন মিথেন বা অক্সিজেন ফল্ট করা, মাছ ভাসা, মাছ দাগা, মাছ মারা দেওয়া, এই রোগগুলো হবে না। আচ্ছা, ধন্যবাদ স্যারকে। আমি মনে করছি আপনারা কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। তো স্যারের কথার মাধ্যমেই সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেলেন। তো পরবর্তী আমার কোশ্চেন স্যারের কাছে যে এটা বিদ্যুৎ বিল নিয়ে অনেকের প্রশ্ন থেকে থাকে আর হচ্ছে এটা বাসাবাড়ির লাইনে ব্যবহার করা যাবে কি না। আচ্ছা, ধন্যবাদ। এটা বাসাবাড়ির লাইন মানে 220 বিদ্যুৎ, এটাতেই চালাইতে পারবেন, কোনো সমস্যা নাই। এটার বিদ্যুৎ বিল হচ্ছে প্রতি 1 হর্স মোটর, অর্থাৎ যেটাতে আমরা 6 লজন ইউজ করে থাকি, এটাতে 750 ওয়াটের মোটর ইউজ করা হয়। তো পানিটা যেহেতু নর্মালি উঠছে পুকুরের পানি, পুকুরে যাচ্ছে অর্থাৎ 3 ফিট পানি উত্তোলন করতেছে, যার ফলে এই মোটরের চাপটা কম থাকে, প্রেশার কম লাগে, যার কারণে এটা বিদ্যুৎ বিলটাই অনেকটাই সাশ্রয়। এটা অলমোস্ট 500 ওয়াট বিদ্যুৎ খরচ হবে পার ঘন্টায়। সো 2 ঘন্টা ব্যবহার করলে আপনি 1000 ওয়াট, অর্থাৎ 1 ইউনিট বিদ্যুৎ উঠবে। 2 ঘন্টায় 1 ইউনিট বিদ্যুৎ মানে 6 থেকে 8 টাকা বিদ্যুৎ খরচ হবে, অলমোস্ট প্রতি ঘন্টায় 4 টাকা বিদ্যুৎ খরচ হবে। সো প্রতিদিন যদি 4 থেকে 6 ঘন্টা ব্যবহার করেন তাহলে স্ট্যান্ডার্ডলি এটা মাছ চাষ করতে পারবেন, মাসে 500 থেকে 700 টাকা বিদ্যুৎ বিল আসবে। আচ্ছা, আশা করি আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, স্যার তার কথার মাধ্যমে প্রশ্নের উত্তর জানিয়ে দিলেন। তারপর একটা কমন একটা প্রশ্ন থেকে থাকে যে এই এয়ারটারের হচ্ছে সুবিধা অসুবিধা কী, সুবিধাগুলো যদি একটু কাইন্ডলি উপস্থাপন করেন। আচ্ছা, আসলে প্রতিটা জিনিসেরই সুবিধা এবং অসুবিধা দুইটা দিকই থাকে। তো এটার অসুবিধার চেয়ে সুবিধাটা অনেক বেশি, যেমন বাসাবাড়ির লাইনে চালাইতে পারতেছেন, অল্প বিদ্যুৎ খরচে ব্যবহার করতে পারতেছেন, অক্সিজেন লেভেলটা বেশি পাচ্ছেন, পানির যেহেতু 2.5-3 ফিট নিচ থেকে পানিটা উত্তোলন করে মিশ্রণ করতেছে, আবার নতুন অক্সিজেন সংযোজন করতেছে, সো পানিটা মিশ্রণ হচ্ছে যার ফলে তাপমাত্রা ঠিক থাকতেছে, পুকুরে খাবার তৈরি হচ্ছে যার ফলে 30% খাবার কম লাগতেছে, জৈব প্লান্টন ফাইটোপ্লান্টনের বংশ দ্রুত বৃদ্ধি হচ্ছে এবং প্রাকৃতিক খাবার তৈরিটা ভালো হচ্ছে, পানিতে অক্সিজেন ফল্ট হচ্ছে না, পানিতে পিএইচ লেভেল স্ট্যান্ডার্ড থাকতেছে, পানিতে ব্লুম তৈরি হবে না, অর্থাৎ সবুজ শ্যাওলা যে জমে এটা কখনোই তৈরি হবে না, পানির সার্কেলিং থাকবে, স্রোত তৈরি হবে। তো এরকম বহু উপকার, এরকমভাবে যদি আমি বলি তাই 30 থেকে 40 রকমের সুবিধা পাবে এয়ারটার যারা ব্যবহার করবে পুকুরে তারা। সো এটা অবশ্যই ব্যবহার করবেন। এটার একটাই অসুবিধা, সেটা হচ্ছে বিদ্যুৎ খরচ হবে বা বিদ্যুৎ সংযোগ লাগবে আর আপনার টাকা খরচ হবে কিছু, তো এটা তো করতে হবে। অসুবিধার দিক থেকে আমি এছাড়া তার কোনো অসুবিধা দেখছি না। কিছু সুবিধা পেতে হলে কিছু অসুবিধা থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার। ধন্যবাদ স্যারকে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, এই প্রশ্নটা সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলেন, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে কোশ্চেনে চলে যাব যে এটা কতটুকু পানি বা পুকুরে কোনটা ব্যবহার করা যাবে। আসলে পুকুরের পানির উপর ডিপেন্ড করে এই এয়ারটারটা, আমরা 1 বিঘা জলাশয় 33 শতক জলাশয়ের জন্য 6 লজেনটা সাজেস্ট করি, 1 থেকে 1.5 বিঘা বা 2 বিঘা পর্যন্ত এটাতে কাভারেজ হবে।
যদি 2 বিঘা প্লাস হয়, পানির উচ্চতা যদি বেড়ে যায়, সেক্ষেত্রে 2 থেকে 3 বিঘার জন্য 1.5 হর্স পাওয়ারের যেটা কাঠ লজেন বলে থাকি, আর 3 বিঘা প্লাস হলে 3 থেকে 5 বিঘা পর্যন্ত 10 নজেল সেট আপ ব্যবহার করলে ভালো হয় 2 হর্সের। আচ্ছা, তো এই হলো সেট আপ। এগুলো চাষি ভাইয়েরা আমাদের সাথে আলোচনা করলে আমরা তাদেরকে একটা ভালো সাজেশন দেয়, যেটা বেটার হবে সেটা অবশ্যই সাজেস্ট করব। আচ্ছা, ধন্যবাদ স্যারকে। তো আমার লাস্ট কোশ্চেন যেটা থাকবে সেটা নিয়ে আপনারা সকলেই প্রশ্ন করে থাকেন, যে এই প্রোডাক্টটার অ্যাকচুয়ালি গ্যারেন্টি ওয়ারেন্টি, এই বিষয়টা নিয়ে আপনারা অনেক প্রশ্ন করে থাকেন। তো আজকে যিনি কোম্পানির প্রতীকী উনি আপনাদেরকে আসলে এটা নিয়ে প্রতিশ্রুতি দিবেন, তার মুখ থেকেই শুনি। আচ্ছা, এটার গ্যারান্টি আমরা যে ভেঞ্চুরিগুলো তৈরি করি মাঠ পাম্পে, এগুলো আমরা 2 বছরের সার্ভিস গ্যারান্টি দিয়ে থাকি। কারণ আপনারা জানেন যে প্রোডাক্টগুলো চায়না থেকে আসে, আর লজেন সেট আপগুলো আমরাই তৈরি করে থাকি RFL সেট আপ দিয়ে। সো এটার RFL সেট আপটা 10-20 বছরেও কিছু হবে না। সো এটা 10 বছরের গ্যারান্টি। এখন থাকলো মোটর। মোটরের 2 বছরে আমাদের সার্ভিস গ্যারান্টি আছে। আমরা 2 বছরের মধ্যে যদি মোটরটা পুড়ে যায় বা নষ্ট হয় কি সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা ফ্রি সার্ভিস করে দিব। শুধু মোটরের যদি কয়েল পুড়ে যায়, সেক্ষেত্রে কয়েল বানতে যে টাকাটা খরচ হবে বা কেবল যেটা লাগবে হয়তো বা 1000 বা 1500 টাকা, এটা কাস্টমারকে দিতে হবে, আমরা সার্ভিসটা ফ্রি দিব। আর এছাড়া আমাদের কে স্পন্সার এয়ারটা ডাবল স্পিড বা পুশ ওয়েভ বা ইনপেলার, এছাড়াও আছে হচ্ছে BF 370 BF এয়ারটার, যেটা এগুলোর ক্ষেত্রে ডিরেক্টলি চায়না থেকে আসে, এগুলো আমাদের এখানে সেট আপের কোনো কাজ নাই, এগুলো বাইরে থেকে আসে। তো এইটার গ্যারান্টি ওয়ারেন্টি কোম্পানি আসলে দেয় না, এটা আমরা আমাদের কাছ থেকে আমরা 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি। তো এই হলো ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়। তো আশিক মাহমুদ শিশির আজকে আপনাদেরকে চেষ্টা করছেন এয়ারটার নিয়ে বিভিন্ন প্রশ্ন করার এবং আমার কাছ থেকে কথাগুলো শোনার। সো আশিক মাহমুদ শিশির আমাদের সেলস প্রতিনিধি, নাটোর অফিসেই আসেন। আপনারা চাইলে তার কাছে অর্ডার করে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন, ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে টেনশন নাই। অনেকে আমার ভিডিও দেখে ফোন দেন যে আমার সঙ্গে হয়তো বা কথা বলছেন, কিন্তু না, আমি আসলে ভিডিও করেই খালাস। ফোনগুলো রিসিভ করে আশিফ মাহমুদ বা আদার্স যারা আমার সেলস পার্সন আছে, প্রায় আমাদের এখানে 35 জন সেলস পার্সন আছে যারা আপনাদের সাথে কথা বলে থাকে সেল এবং মেয়ে দিয়ে। সো আপনারা নির্ভাবনায় নিশ্চিন্তে তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন, কোনো সমস্যা নাই। যে কোনো প্রবলেম হলে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন বা আমার কোনো প্রতিনিধিকে ফোন দিয়ে যদি আমার নাম্বার চান বা আমার সাথে কথা বলতে চান সেক্ষেত্রে কথা বলতে পারেন। সবার দীর্ঘায়ু এবং মাস চাষের সফলতা কামনা করে বিদায় নিচ্ছি। সেই সঙ্গে আশিক মাহমুদ শিশিরকেও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ধন্যবাদ জ্ঞাপন করছি স্যারকে। সুন্দর একটা আলোচনার প্রেক্ষাপট আজকে আমরা পার করলাম। ভেঞ্চুরি এয়ারটার নিয়ে আপনাদের ডিসকাশন শেষ হলো। তো সর্বোপরি সবাই ভালো থাকবেন, সামনে আবার কোনো নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনার মাসের যত্ন নিন, আপনিও ভালো থাকেন। আসসালামু আলাইকুম।